রিলেশনটা কত মানে কত দিনের? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা প্রথমে দেখে তো বুঝেই গেলে আমি আজকে এসেছি কুটুমবাড়ি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের কিন্তু আগে একটি নাম ছিল শিখা হোটেল বলেছি, তোমরা তো ভিডিওর প্রথমে সবটা শুনেই নিলে। তো গাইস, আজকে তোমাদের সাথে এই রেস্টুরেন্টের খাবার দাবার সম্পূর্ণটা শেয়ার করব। আর হ্যাঁ, আরেকটি কথা না বললেই নয়, একদিন মার্কেটিং করতে যাই মায়ের সাথে। মা আর আমার মার্কেটিং করার পরে প্রচণ্ড খিদে পেয়ে যায়, তো ভাবি যে স্ট্রিট ফুড খাবো। তো তারপর আমরা ভাবি যে মার্কেটের, যারা তোমরা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই জানবে যে মার্কেটের মধ্যে কিন্তু একটি ফেমাস রেস্টুরেন্ট আছে, যেই রেস্টুরেন্টের নাম হলো পাঁচফোড়ন রেস্টুরেন্ট। তো আমরা সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যেই যাই, গিয়ে দেখি যে সেই সময়টাতে খাবার হবে না, প্রায় দু ঘন্টা লেট হবে। তো আমরা সেখান থেকে বেরিয়ে এসে তার পাশেই একটি রেস্টুরেন্ট ছিল কুটুমবাড়ি বলে, চোখে পড়ে। তো আমরা সেখানে ঢুকে যাই, ঢুকে গিয়ে বুঝতেও পারিনি যে এত ভালো ভালো খাবার এত কম প্রাইসে একদম তোমরা যত খুশি পারো খেতে পারবে। ডাল থেকে স্টার্ট করে চিপস, কোপ্তা, মিক্স ভেজ তরকারি, ভাত, তোমরা যত পারবে এই থালার মধ্যে যত কিছু আইটেমস আছে আর কি, সব কিছু কিন্তু তোমরা, তোমাদের যদি আরও লাগে তোমরা নিতে পারবে, কোনো টাকা লাগবে না তার জন্য। তো গাইস, তোমরা দেরি কিসের, তোমরা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টটি একবার হলেও ভিজিট করো। আর হ্যাঁ গাইস, তোমরা তো দেখেই নিলে রেস্টুরেন্টটি কেমন দেখতে, আর খাবার দাবার মেনু কার্ডটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি, তোমরা তো দেখতেই পেরেছো। তো গাইস দেখো, এখন খাবার পালা। তো খাবারে আমি প্রথমেই ডাল নিয়ে খাচ্ছিলাম, ডালটা তো আমার খুবই ভালো লেগেছিল। ডালটা কিন্তু অন্যান্য জায়গার মতো পাতলা টাইপসের ছিল না, বাড়িতে আমরা যেভাবে খাই ওরকমই ছিল ডালটা। আর গাইস, ছানার কোপ্তাটা কিন্তু খুবই টেস্টি ছিল, তোমরা দেখলেও বুঝতে পারবে। সব খাবারগুলো খুবই ভালো ছিল, আর এখানে যারা পরিবেশন করছিল তাদেরও কিন্তু ব্যবহার খুবই। আর হ্যাঁ গাইস, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। Thank you.